বেসিক্যালি শীতের সময় যেটা হয় স্কিন ড্রাই হয়ে যায়, চামড়ার আর্দ্রতা যদি কমে যায় চামড়া তো আমাদের ড্রাই হয়ে যায়, ড্রাই হলে ইচিং হয়, চুলকায়। বেসিক্যালি শীতের সময় যেটা হয় স্কিন ড্রাই হয়ে যায়, মানে সবচেয়ে শুষ্ক হয়ে যায় স্কিন। হ্যাঁ, কতগুলো শীতের সময় যেমন একটা শুষ্ক স্কিন হয়ে যায়, চামড়ার আর্দ্রতা যদি কমে যায় চামড়া তো আমাদের ড্রাই হয়ে যায়, ড্রাই হলে ইচিং হয়, চুলকায়। হ্যাঁ, এটা কিন্তু কমন। তো আমাদের এটার বেস্ট হচ্ছে যে এটা যেন বাতাস, মানে যখন ড্রাই হয়ে যায় কেন, এখান থেকে বাতাস চলে যায় চামড়া থেকে, মানে বাষ্প চলে যায়, মানে পানিটা চলে যায়, শুষ্ক হয়ে যায়, সেটা যে না যায় সেই ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমাদের যে কিছুই না, আপনি অলিভ অয়েল বলেন, নারকেল তেল বলেন, সর্ষের তেল বলেন, বেজদিন বলেন, যেটা দিয়ে 2-3 বার যদি আমরা এটা রেগুলার ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই আর্দ্রতাটা কম হবে, মানে ড্রাই হবে না, আর্দ্রতা থাকবে এবং সেক্ষেত্রে এই চিং ঝুলকানি হবে না। এক্ষেত্রে শীতের সময় আরও কিছু, যেহেতু আমরা কাপড় চোপড় পরে থাকি, খুলি না, অনেক সময় একই কম্বল টম্বল ইউজ করি, কারোর স্ক্যাবিজ কিন্তু বেশি হয়, স্ক্যাবিজ বেশি হয়, এটা খেয়াল রাখতে হবে। তো সেটা জন্য মানে শেয়ার না করা, মানে কাপড় চোপড় শেয়ার না করা, যাতে স্ক্যাবিজ না হয়। পাশাপাশি যদি কারোর স্ক্যাবিজ বা হয় তাহলে কিন্তু এটা চিকিৎসার আওতায় সবাইকে আমাদের নিয়ে আসা, একজনে যদি হলে চিকিৎসার পরামর্শ অনুযায়ী সবাইকে চিকিৎসা করানো, চুলের শুষ্কুষ্টিতে পড়ে যায়, ড্যান্ড্রাফ হয়, তো সেটার মানে শ্যাম্পু করা, চুল পরিষ্কার করা, ড্রাই না হওয়া, ধুলাবালি যাতে বেশি না হয় সেটা এক্সপোজ করা, এবং মাঝে মাঝে সপ্তাহে দুদিন শ্যাম্পু করা। বিশেষ করে ইনার ড্রেসগুলো যেন বেশি, মানে উপরের ড্রেস অনেক করতে প্রতিদিন ধোয়া সম্ভব না, বা সোয়েটার ধোয়া সম্ভব না, কিন্তু আমাদের শার্ট, আন্ডারওয়্যার, মোজা যেগুলো সেগুলো যেন আমরা ফ্রিকোয়েন্ট চেঞ্জ করি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং কাপড় চোপড় শেয়ার না করি সেটা আমাদের খেয়াল রাখতে হবে শীতের সময়। আরেকটা জিনিস হচ্ছে শীতের সময় কিন্তু আমরা ঘরের বাতাসের কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যায়, এটা মনে রাখবেন। বাতাসের কোয়ালিটি যেমন বাইরে খারাপ থাকে, ঘরে কিন্তু খারাপ হয়ে যায়, কারণ আমরা ঘর বন্ধ রাখি, জানলা দরজা খুলি না। আমরা যদি রান্না করি একই বাসায় রান্না করতে দরজা জানলা খুলছি না, রান্নার ধোঁয়া কিন্তু বাসায় আসতেছে, তো ক্লোজ ভেন্টিলেশন হচ্ছে না, বাতাসের কোয়ালিটি আমাদের বাসায় বাড়িতে সেটা কিন্তু খারাপ হয়ে যায়। সেটাও অ্যাজমা সিপিডি যাদের থাকে তাদের এটাও বাড়ার একটা সম্ভাবনা থাকে বেশি।